তো হ্যালো বন্ধুরা, যারা আমার চ্যানেল এখন নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করুন। তো আজকে আমি আলোচনা করব পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ভোট 2023। তো আমরা সবাই জানি যে গতকাল কিন্তু এটা নিয়ে কিন্তু আপডেট দেওয়া হয়েছে, তো আজকে কিন্তু আমি সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি জানাবো, এটা তথ্যসূত্র মারফত কিন্তু এই ইনফরমেশনটা পাওয়া, সে বিষয়ে কিন্তু আমি আপনাদের কাছে কিন্তু তুলে ধরব। তো এখানে যেটা বলছে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ভোট 2023, তো রাজ্যে এক দফায় পঞ্চায়েত ভোট হবে, এটা কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। ভোট হবে 8ই জুলাই 2023 তারিখে। দার্জিলিং, কালিম্পং এই দুটি জেলাতে কিন্তু 2 স্তর ভোট হবে এবং বাকি সব জেলাগুলিতে কিন্তু 3 স্তরে ভোট হবে, এটাই কিন্তু এখন আপডেট পাওয়া যাচ্ছে। পরবর্তী যেটা হচ্ছে যে 11 জুলাই 2023 ফল ঘোষণা করা হবে, অর্থাৎ 8 তারিখ ভোট হবে এবং 11 তারিখ কিন্তু খুব শীঘ্রই খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু ফল ঘোষণা করার ব্যাপারটা কিন্তু এখানে নিশ্চিত করা হচ্ছে। 8ই জুন 2023 থেকে যারা নির্বাচনী বিধি মডেল কোড অফ কন্ডাক্ট, 9 জুন থেকে মনোনয়ন জমা দিতে পারবে, অর্থাৎ আজ থেকেই কিন্তু মনোনয়ন জমা দেওয়া শুরু, কিন্তু যারা করতে চায় তারা কিন্তু দিতে পারবে। 15 জুন পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে, অর্থাৎ 9 থেকে 15 জনের মধ্যে কিন্তু আপনাদেরকে মনোনয়ন জমা দিতে হবে যারা প্রার্থী হতে চান। নেক্সট যে বিষয়টাও চলে আসছে সেটা হচ্ছে 20 জুন মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, যদি কোনো প্রার্থী মনে করেন যে তিনি মনোনয়ন করবেন না, তো সে বিষয়ে কিন্তু 20 জুন তিনি নিজের মনোনয়ন কিন্তু প্রত্যাহার করার দিন, সেটা কিন্তু করতে পারেন। অনলাইনে মনোনয়নের কোনো পরিকল্পনা নেই কমিশনের। আমরা দেখছি যে প্রতিটা ক্ষেত্রে কিন্তু এখন অনলাইন চলছে, তো এখানে যেটা কমিশন বলছে যে এখানে কোনো অনলাইনে কিন্তু মনোনয়নের কোনো পরিকল্পনা এখানে নেই, যা হবে কিন্তু অফলাইনের মাধ্যমেই করতে হবে। নেক্সট যেটা বলছে নির্বাচনী প্রচার করা যাবে না রাত 10টা থেকে সকাল 8টা পর্যন্ত, অর্থাৎ রাত 10টা থেকে সকাল 8টা পর্যন্ত কিন্তু কোনো রকম নির্বাচনী প্রচার কিন্তু করা যাবে না। সবার শেষে যেটা আছে পঞ্চায়েতের প্রচার করা যাবে 6 জুলাই পর্যন্ত, 6 জুলাই পর্যন্ত কিন্তু প্রচার করা যাবে, তার বেশি কিন্তু এখানে প্রচার করার কোনো পরিকল্পনা কিন্তু নেই। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম, থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকুন।